মেহুয়া আছে না, মেহুয়া বিক্রি হয় 500 টাকা ছোট সাইজের গুলা। এই আপনার পাশে যেগুলা এগুলা আপনি যেটা দেখাইছেন না এগুলো হচ্ছে 500 টাকা। কিন্তু এখানে আসলে অতটা খারাপ লাগতেছে না, মাঝে মাঝে দুই একটা হরিণ দেখা যায়, পাখিদের ডাক, দক্ষিণা বাতাস, নদীর পানির যে স্রোতের যে সাউন্ডটা একাই খারাপ লাগে না। এখানে যে দোকানটা রয়েছে দোকানও কেউ নেই, যেহেতু জেলেরা নেই সেই কারণে এটি স্বাভাবিক, দোকানদারও নেই, শুধু নীরবতাই রয়েছে। তো ভাবলাম আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এখানে সাধারণত জেলেরা এক পাশ থেকে অন্য পাশে যেয়ে থাকে, দোকানের টুকিটাকি যে সরঞ্জামগুলো রয়েছে তা এই বাক্সের ভিতরে রেখে দেয়। এটা হচ্ছে দোকানের চা জাল দেওয়ার জন্য এটা চুলা। নিরিবিলি, খুবই নিরিবিলি, আর দক্ষিণে বাতাস। আর চিংড়ি মাছ এগুলা এগুলো তো অনেক দাম, সাইজের উপরে নির্ভর করে। তাহলে এবার কি সেও মাছের সিজন শেষ? আপনি কি বুঝে বলেন, জাহাজ ভাড়ার দিকে তো ভালো হয়েছে, জাহাজ ভাড়া নিজন দ্বীপ। পরিষ্কার আছে, সুন্দর আছে। তো ছোলার কেজি কত ভাই? একবার খাইলে হইছে, আবার চাইবে, টেস্টি, খুবই টেস্টি। আর এগুলো রান্না করলে সেরকম মজা পায় মাছের ডিম, এগুলা অস্থির। শ্রাবণ ভাই আরেকটা করবেন নাকি? আরেকটা করবেন না? যাওয়ার কোন নিয়ত নাই, কইলে মুসলমানরা ধরা দিয়ে লাগবে। শ্রবণ ভাইয়ের পলিথিন চলে গেছে বাতাসের সাথে। হ্যাঁ
পলিথিন এখন কত করে চলে সব ভাই না ভাই আপনারা যত জলদি নিয়ে বিক্রি করতে পারেন ততই ভালো ini,